بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل معاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين صدق الله العلي العظيم أمر প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত পিতা মাতারা নিজের ছেলে বা কন্যার বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার ছোট ভাই বোনেরা যারা স্কুলে লেখাপড়া করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদের পিতা মাতার জন্য সুসম্মানের কারণ করুক বা তাদেরকে তৌফিক দান করুক তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করে নিজের বা নিজের পরিবারের নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে আমাদের মধ্যে যারা হজ জিয়ারতে যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমর বিল মারুফ নেহি আনিল মুনকার অর্থাৎ অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানানো এবং অসৎপথ থেকে বাধা দেওয়া এটা সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে তাই নিজের দায়িত্ব মনে করে আমরা চেষ্টা করব আমাদের পরিবেশে আমাদের আশেপাশে বা আমাদের পরিচিত ব্যক্তিদের মধ্যে যদি কেউ এমন কাজ করছে যেটা আল্লাহর হুকুমের অমান্য গণনা হয় তো তাকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব মানা করব এবং সৎ পথের দিকে ভালো পথের দিকে হকের দিকে তাদেরকে আমন্ত্রণ জানাবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই শক্তি বা নেক তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় আজকেও আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই যতক্ষণ আপনাদের প্রশ্ন কমপ্লিট না হচ্ছে আমি নিজের বক্তব্য বা বিশেষ বিষয় নিয়ে যে আলোচনা করি সেটাকে এখন পেন্ডিং রাখছি আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার নাম গোলাম কিবরিয়া মল্লিক গ্রাম বলপাই জেলা হুগলি আমার প্রশ্ন হচ্ছে যে অর্শ হয়েছে কিন্তু ঘা ভালো হচ্ছে না অ্যালার্জি আছে তো কি করতে হবে সেইটা দয়া করে বলবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় চাচা জান চিন্তা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন
তার পবিত্র গ্রন্থে বলেছে ওয়াইদা মারিস্তু ফাওয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হই তো সেই আল্লাহ আমাদেরকে শেফা দান করে। আপনি ফটকিরির পাউডার নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে নিন, আর রাত্রে শোয়ার সময় ওই যেখানে ঘা হয়েছে বা অ্যালার্জি হয়েছে ওর ওপরে ভালো করে লাগিয়ে দিন। একটু জ্বালা করবে কিন্তু খুব শীঘ্র সুন্দর উপায়, আশা রাখি 1 থেকে 2 সপ্তাহ যদি কন্টিনিউয়াসলি লাগাতার এটা ব্যবহার করেন আপনার ওই কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। নারকেলের তেলে ফটকিরি মিশিয়ে নিয়ে নেবেন, আর যদি সম্ভব হয় তো ওয়াইদা মারিস্তু ফাওয়া ইয়াশফিন এই আয়াতটুকু পড়ে ফু দিয়ে ওটাকে লাগিয়ে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফা দান করবে। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি প্রশ্নটা রিপিট করছি, ফোনটা আমার কেটে গিয়েছিল সেই জন্য আমার প্রশ্নটা নেবেন। আমি উইন চ্যানেল দেখি বা উইন চ্যানেলের সমস্ত মাওলানা বা শ্রোতাদের খুব শ্রদ্ধা করি বা ভালোবাসি বা আপনাকেও খুব ভালোবাসি। আপনি এত সুন্দর করে আমাদের কাছে দিনের কথা বলেন, সত্য হাকিকত দিন আল্লাহর কোরআন থেকে আমার নবীজির হাদিস থেকে বলেন, সেই জন্য আপনি যতটা চেষ্টা করি জান প্রাণ থেকে আপনাদের কথার উপরে নির্ভর করে আমার আল্লাহর পবিত্র কোরআনের কথা মেনে বা আমার নবীজির হাদিসের কথা মেনে চলার চেষ্টা করি। কিন্তু এই দুনিয়ার মানুষ হক জিনিস জানতে চায় না, বুঝতে চায় না, তবু মানুষের ওপরে দোষ দিয়ে বল আমাকে নানান রকমের বিদ্রুৎ কথা বলে। আমার ওতে কোনো যায় আসে না, কিন্তু সত্য কথা বলতে যে মানুষ হক জিনিস না জেনে শুনে এরকম করে যদি আমার ওপরে বলে, আমি ওদের কাছে হক কথা বলতে গেলে আমার সঙ্গে তর্ক বিতর্ক হবে, যার জন্য আমি বেশি কিছু বলতে চাই না। এতে কি আমার কোনো দোষ বা অন্যায় হয়? আপনি একটু গুছিয়ে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে আপনার জন্য নেক তৌফিক কামনা করি। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আপনার মনোকামনা আশাকে পুরো করুক এবং সৎ পথে চলার, সিরাতুল মুস্তাকিমের উপরে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাকি থাকার এবং ইসলামিক জ্ঞান যেভাবে আপনি অর্জন করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুক আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই হকিকত এই সত্য জিনিসগুলো যেন আপনিও নিজের এলাকায় নিজের পরিচিত নারী বা পুরুষ যাদের কাছে আপনি পৌঁছাতে পারবেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আপনি এই হেদায়ত যেন তাদের কাছে পৌঁছে দিতে পারেন। রক্ষা করার মালিক আল্লাহ, ইউইজ্জু মান ইয়াশা ইউইজ্জু মান ইয়াশা ওয়া ইয়ুযিল্লু মান ইয়াশা, ইরশাদ হচ্ছে তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, উভয়ভাবে আল্লাহ যাকে সম্মান চায় সম্মান দান করে আর যাকে অপমানিত লজ্জিত করতে চায় সে তাকে লজ্জিত করে। আল্লাহ তুমি যাকে চাও সম্মান দান করো আর তুমি যাকে চাও লজ্জিত করো, সুতরাং চিন্তা করবেন না। এই পৃথিবীর মানুষ বোকারা মূর্খরা ইমাম নবীদেরকে চিনেনি, তাদের সম্মান করেনি, আমার প্রিয় নবীর সঙ্গে কত দুর্ব্যবহার করেছিল মূর্খরা, একবার চিন্তা করুন, হিস্ট্রি তুলে দেখুন, এতে কি হয়েছে? নবীজির কোনো ক্ষতি হয়েছে না? একদিন তারাই রাস্তায় ফিরে এসেছে, আল্লাহ এদের হেদায়ত করুক, একদিন এদেরও চোখ খুলবে, এরাও রাস্তার দিকে ফিরবে। এদের বিদ্রুপ কথায় আমার প্রিয় বোন রাগ করবেন না। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআনা আম আলা কুলুবিন আখফালুহা, এরা কি কোরআনের নিয়ে একবার চিন্তা করে না? কোরআনের আয়াত বা আল্লাহর আহকাম বা আল্লাহর হুকুম যেখানে এসেছে তা নিয়ে একবার এরা ভাবে না? না এদের অন্তরে তালা লেগে আছে, বাস্তব এদের অন্তরে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে, ওই তালা আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না খুলবে এরা হেদায়ত পাবে না। কোরআন এদের সম্পর্কে এইভাবেই বলেছে, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহমলা ইয়াকিলুন আও ফাহমলা ইয়াফাহুন, এরা অন্ধ বোবা কালা
চোখে দেখেও যারা হকিকতকে মানছে না তার মানে কি এরা অন্ধ, কানে শুনেও যখন তারা হকিকতকে মানছে না তার মানে এরা কালা, বদ্ধ বা হক জিনিসকে বলার যারা শক্তি না রাখে এরা বোবা, এদের মুখে জিহ্বাও আছে কিন্তু হক বলার শক্তি নেই। এদের সম্পর্কে কোরআন বলছে এরা বুদ্ধিজীবী নয়, এরা কিছু বোঝে না, এরা অবুঝ। তো আমার প্রিয় বোন, যেদিন এদের বুঝ ফিরবে, যেদিন আল্লাহ এদেরকে সদ্বুঝ দান করবে, এরা সবাই সৎপথের দিকে চলে আসবে। আর যদি আল্লাহ না চায় তো এদেরকে সৎপথের দিকে আনার শক্তি কারো নেই। স্বয়ং নবীকে আল্লাহ বলেছে, আয় নবী আল্লাহ আপনি হাজার চেষ্টা করলেও এদেরকে সৎপথের দিকে, ওই পথের দিকে আনতে পারবেন না যে পথের দিকে আপনি বা আপনার প্রতিপালক চায়। হ্যাঁ, যদি আল্লাহ চায় তাহলে হয়তো এরা সৎপথের দিকে আসতে পারে। তো এদের পাপের কারণে, শয়তানের পথে জড়িয়ে থাকার কারণে অনেক অনেক সময় আল্লাহ তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেয়। ইদুল্লমাই এশিয়া কোরআনের আয়াত আছে, মূর্খতার অন্ধকারে আল্লাহ ছেড়ে দেয় তাদেরকে, যখন তারা আল্লাহর কথাকে অমান্য করে, নবীর কথাকে অমান্য করে, আহলে বাইতের কথাকে, সত্য বা হক জিনিসকে যখন তারা গ্রাহ্য না করে, না মানে, তখন আল্লাহ তাদের অবস্থায় তাদেরকে ছেড়ে দেয়। আর যখন আল্লাহ তাদেরকে তাদের অবস্থায় তাদেরকে ছেড়ে দেয়, তারা মানে চোখে দেখেও হককে চিনতে পারে না, কানে শুনেও হককে বুঝতে পারে না, বা জিহ্বাও থাকতেও তারা হক বলার শক্তি রাখে না। এই আয়াতের বা কোরআনের এই আয়াতগুলোর বা হাদিসে নববীর মিসদাক বা উদাহরণ হচ্ছে এই মুসলমানেরা, যারা আজ এত সব কিছু দেখার পরে, এত সব কিছু শোনার পরে, ক্লিয়ারলি প্রমাণ পাওয়ার পরেও যখন তারা হককে মান্য করছে না, মেনে নিচ্ছে না, তো তার মানে কি? আমালা কুলুবিন আখফালহা, এদের অন্তরে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে, এরা অন্ধ, এরা বদ্ধ বা এরা বোবা, এদের দেখার শক্তি নেই, শোনার শক্তি নেই, বলার শক্তি নেই। আমার প্রিয় বোন, রাগ করবেন না, ধৈর্য ধরুন, নিজের কাজ নিজে করে যান, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দায়িত্ব পালন করেছিলেন। মুনাফিকেরা অনেক কষ্ট দিয়েছিলেন, আঘাত করেছিলেন, বিদ্রুপ কথা বলতেন নবীকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিশনকে বন্ধ করেননি। কষ্ট পেতেন, দুঃখ পেতেন, কিন্তু পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শক্তি দান করত, উনি নিজের কাজ চালিয়ে যেতেন। হযরত নূহ নবীকে পাথর পর্যন্ত মারত এই উম্মত, ওনার উম্মত, উনি পুরো রক্তাক্ত হয়ে যেতেন, জখমি হয়ে যেতেন, জিব্রাইল এসে সেই জখমকে পরিষ্কার করে, মরম পাটি করে, দ্বিতীয় দিন ভোরের আগে আবার উনি ঠিক হয়ে যেতেন, আবার নিজের মিশনে চলতেন, হেদায়তের জন্য চলতেন, তাবলিগের জন্য চলতেন। 950 বছর জনাবী নূহ নবী তাবলিগ করেছিলেন, চিন্তা করুন। তো আমরা কিছু নয়, আল্লাহ শুধু তৌফিক দান করুক আমরা যেন নিজের বল না হারাই, মনোবল যেন দুর্বল না হয়, আমরা যেন এইভাবে সত্য বা হক জিনিসকে বলতে থাকতে পারি, প্রচার করতে থাকতে পারি, অন্যদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন সেই তৌফিক দান করে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো একদিন এদের হেদায়ত হবে, আজ না হয় কাল। আর যদি আজ হেদায়তের দিকে ফিরে আসে তো তাদের জন্য মঙ্গল। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি শুধু সান্ত্বনা দিই আপনাকে যে আপনি নিজের মনোবল হারাবেন না, আল্লাহ আপনার সঙ্গে আছে। আগের প্রশ্নই, আমার শহরের নাম মালদা, আমি জানতে চাইছি যে এই যে তাহাজ্জুদের যে নামাজটা আছে সেই নামাজটা কি আমরা কন্টিনিউ করতে হবে, না হয়তো আমার ইচ্ছা করতে হয়তো আমি পড়লাম বা পড়লাম না, তা জানতে চাইছি আমি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজ যদি আমি পড়ি তো এটাকে আমাকে কন্টিনিউয়াসলি পড়তে থাকতে হবে, না যদি কোনো সময়ে কোনো কারণে যদি না পড়তে পারি বা না পড়তে চাই তো আমি কি ছেড়ে দিতে পারি? অবশ্যই, এটা সুন্নত নামাজ। আমি বারবার বলেছি, কিছু লোকেরা ভুল বুঝে আছে যে সুন্নত হোক আর ফরজ হোক, ওয়াজিব হোক আর নফল নামাজ হোক, সব পড়তেই হবে। না,
যেগুলো আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, সকালের দু রেকাত নামাজ, জোহরের চার রেকাত, আসরের চার রেকাত, মাগরিবের তিন রেকাত আর এশার চার রেকাত, এই 17 রেকাত পাঞ্জাগানা নামাজ যাকে বলা হয়, পাঁচ ওয়াক্ত নামাজ, এটা পড়তেই হবে, এতে কোনো ক্ষমা নেই। কিন্তু এছাড়া যত নফল নামাজ আছে, সুন্নত নামাজ আছে, যদি আমরা সুযোগ পাই, সময় পাই, তো আমরা পড়ব। পড়লে আমাদের সওয়াব, আমাদের নেকিতে বৃদ্ধি হবে, আমরা নিজের ঘরকে মনে করুন সাজাচ্ছি জান্নাতে। যদি কেউ কোনো কারণে না পড়তে পারে, চাই সে পাঞ্জাগানা নামাজের নফল নামাজ, সুন্নত নামাজ হোক আর তাহাজ্জুদ নামাজ হোক বা অন্য কোনো সুন্নত নামাজ হোক, যদি কেউ না পড়তে পারে কোনো অসুবিধে নেই, তার কোনো পাপ নেই। মনে করুন আজকে রাত্রে আপনি কি আমি ঘুম থেকে উঠে গেলাম, চারটের সময় আজান, সাড়ে তিনটের সময় উঠে নামাজ পড়ে নিলাম তাহাজ্জুদ নামাজ, তারপরে সকালে নামাজ পড়লাম, আগামীকাল হয়তো ঘুমিয়ে ছিলাম উঠতে পারলাম না, তো কালকে ছেড়ে দেবো, কোনো অসুবিধে নেই। কি গতকালকে যদি আমি না উঠে থাকি, পড়তে পারিনি, কোনো অসুবিধা নেই, আজকে আল্লাহ তৌফিক দান করেছে, সুযোগ দিয়েছে, উঠেছি, পড়ে নিচ্ছি। ফমা ইয়া আমাল মিসকাল আদাররাতিন খায়রাইয়ারা ওমা ইয়া আমাল মিসকাল আদাররাতিন শাররাইয়ারা, সামান্য পরিমাণে যে নেকি করবে সেও তার ফল পাবে, আর ওইরূপ সামান্য পরিমাণে যে পাপ করবে তারও সাজা তাকে ভোগ করতে হবে। তো আমরা যতটা নেকি করতে পারবো আমাদের সম্ভব হবে করতে হবে বা করা উচিত, যদি না করতে পারি কোনো অসুবিধে নেই। তো আমার প্রিয় বোন, তাহাজ্জুদ নামাজ সুন্নত নামাজ, ফরজ নয়, যতক্ষণ পারবেন পড়বেন। এমনকি বলা হয়েছে যদি কেউ 11 রেকাত তাহাজ্জুদ নামাজ, টোটাল 11 রেকাত, 8 রেকাত সালাতুল লাইল বা নামাজের সব, 2 রেকাত নামাজের শাফা আর 1 রেকাত নামাজের ভেতর, এই 11 রেকাত নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। তো হয়তো আমি বেশি সময় নেই, সকালের আজানের 10 মিনিট আগে উঠেছি কি 5 মিনিট আগে উঠেছি, তো তখন 8 রেকাত ছেড়ে দিন, শুধু শেষের 3 রেকাত পড়ুন, মানে 2 রেকাত নামাজের শেফা, 1 রেকাত নামাজের ভেতর পড়ুন। যদি নামাজের শেফা পড়ার সময় না থাকে, মনে করুন 5 মিনিট আগে উঠেছেন, তো সঙ্গে সঙ্গে ওযু করে 1 রেকাত ভেতর নামাজ পড়ুন। ওই ভেতর নামাজের বড় ফজিলত, রাতের অন্ধকারে যখন মানুষ আল্লাহর সামনে একা দাঁড়িয়ে উপাসনা করে, আল্লাহর জিকির করে, তো আল্লাহ তাকে নিয়ে ফেরেশতাদের মাঝখানে গর্ব করে, দেখো আমার অন্য বান্দারা ঘুমিয়ে আছে, অন্য মখলুকাতরা সব বিশ্রাম করছে বা আরাম করছে, আর আমার এই বান্দা আমাকে কত ভালোবাসে, এই নারী, এই পুরুষ আমাকে কত ভালোবাসে, নিজের ঘুমকে ত্যাজ্য করে দেখো আমার সঙ্গে কথা বলতে এসেছে, আমার উপাসনা করছে, আমার ইবাদত করছে, আমার জিকির করছে। আর নামাজের সবের বহু ফজিলত আমি বলেছি, ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আরও আগে বর্ণনা করব। চেষ্টা করবেন জীবনে নামাজের সব যেন কাজা না হয়, যত রাত হোক, পরে যদি রাতের শেষ অংশে মানে ভোরের আগে যদি উঠতে অসুবিধা হয়, তো রাতের শোয়ার আগে পড়ে নিন, 12টার পরে, মিডনাইট, আফটার মিডনাইট, সকালের আজান পর্যন্ত এই মাঝখানে কখনও পড়তে পারেন নামাজটা। যদি কেউ এশা নামাজের পরেও পড়তে চায়, যে বেশি রাত জাগতে পারবো না, যদি বেশি রাত জাগে তো সকালের নামাজ কাজা হয়ে যাবে, তো তাকে অনুমতি দেওয়া হয়েছে, সে এশা নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে। তবে এখানে হাদিসে বলা হয়েছে আত-তাখির আফদাল মিনাত তাকদিম, আত-তাখির আফদাল মিনাত তাকদিম, মানে অর্ধেক রাত্রের আগে, মিডনাইটের আগে পড়ার চেয়ে তো ওটাকে পোস্টপোন করা, মানে পরে পড়া, এমনকি যদি কাজা হয়ে যায় তো দিনের বেলা আদার নিয়াতে পড়ুন নামাজের সব, বা সালাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ রাতের বেলা পড়তে হয়। খোদা না করুক যদি কেউ রাতের বেলা পড়তে না পারে, একাদ দিন যদি এমন হয়ে যায়, তো সেটি দিনের বেলা মানে কাজা নিয়াত করার দরকার নেই, শুধু আদা নিয়াত করে নামাজ সব পড়তে পারে। আল্লাহ তার এই ইচ্ছাকে দেখে, তার এই রেগুলার আল্লাহকে স্মরণ করার যে একটা সে সিদ্ধান্ত নিয়েছে, এটাকে দেখে আল্লাহ তাকে বহু কিছু দান করবে যা সে ভাবতেও পারে না। তো আমার প্রিয় বোন, আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, যতক্ষণ পড়তে পারছেন পড়ুন, যদি একার দিন ছুটে যায় কোনো অসুবিধা নেই, জেনে শুনেও ছেড়ে দিতে পারেন, এটা সুন্নত নামাজ, কোনো অসুবিধা নেই। আসুন পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার নাম সরু মণ্ডল, আমি বর্ধমান জেলা থেকে, মঙ্গলকোট থানা থেকে, ধারসোনা গ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণত নামাজ পড়ি দুবার চুপি চুপি আর তিনবার উচ্চ স্বরে, ইহার কি কোনো কারণ আছে না এমনি এটা অটোমেটিক, এই পদ্ধতিটা আমি জানতে চাই একটু বিশেষ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইজান,
সুন্দর প্রশ্ন রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা যে নামাজে পাঞ্জাগানা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, তিন ওয়াক্তের নামাজকে উচ্চ স্বরে পড়তে বলা হয়েছে, সকালের নামাজকে এবং মাগরিবের নামাজকে এবং এশার নামাজকে উচ্চ স্বরে পড়তে বলা হয়েছে। আর দিনের বেলা যে আমরা নামাজটা পড়ি অর্থাৎ জোহর এবং আসরের নামাজ, এটাকে আস্তে পড়তে বলা হয়েছে। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। তবে যখন নবীজির কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী আল্লাহ দিনের বেলা নামাজ আস্তে কেন পড়েন আর রাতের বেলা বা ভোরের সময় নামাজটা জোরে কেন পড়েন, তো উনি বলেছিলেন, দেখো এটা নবীর যুগের কথা বলছে, আমাদের এখনকার বিদ্যুতের যুগে, ইলেকট্রিকের যুগে, লাইটের যুগের কথা বলছে না, যে সময় লোকেরা রাতের বেলা দিয়া বাতি, মোমবাতি বা লালটেন, টেমি, বাংলা ভাষা বহু নাম ব্যবহার হয় এর জন্যে, এ সমস্ত কিছু ব্যবহার হতো, তো সেখানে অন্ধকার থাকতো, খুব বেশি উজালা থাকতো না। তো নবীকে হুকুম দেওয়া হলো যে আপনি একটু উচ্চ স্বরে নামাজ পড়ুন, যাতে আপনার পেছনে যারা নামাজ পড়ছে তারা যেন বুঝতে পারে যে আপনি এখন কোন রেখাতে, কোন স্থানে, আপনি প্রথম রেখাতে, দ্বিতীয় রেখাতে, রুকুতে, সেজদায় কোন অবস্থায় আছেন। কারণ রাতের অন্ধকারে অনেক অনেক সময় পেছন থেকে সামনের ইমাম সাহেবকে ভালোভাবে দেখা যেত না, তাই উচ্চ স্বরে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছিল, মাগরিবের নামাজ এবং এশা নামাজ আর ভোরের নামাজ ওইরূপ সকালের ফরসা হওয়ার আগে নামাজটা আমরা পড়ি, মানে সূর্য উদয় হওয়ার আগে। তো সে যুগে মানে যেমনভাবে নামাজ হতো, তো হয়তো ক্লিয়ারলি দেখা যেত না, যেটা এলালুস সরায় লেখা হয়েছে আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি, ক্লিয়ারলি দেখা যেত না, তাই বলা হয়েছে উচ্চ স্বরে নামাজ পড়ুন, যাতে সবাই শুনতে পারে বা বুঝতে পারে যে আপনি কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় এখন আছেন বা প্রস্থান করছেন। তারপরে দিনের বেলা জোহর আসরের নামাজ, আপনারা জানেন দিনের আলোয় পরিষ্কার ফর্সা থাকে, পরিষ্কার সব দেখা যায়, নবী এখন দাঁড়িয়ে আছেন, ক্যামে আছেন, উনি রুকুতে যাচ্ছেন কি সেজদায় যাচ্ছেন, সব বোঝা যায়। ওই জন্যে হুকুম দেওয়া হয়েছিল যে আপনি এই নামাজটা আসতে পড়বেন। তাছাড়া দ্বিতীয় আরেকটা উত্তর দেওয়া হয়েছে এখানে, যে রাতের বেলা রাতের অন্ধকারে যারা ইমান আনেনি, মুসলমান ছিল না, তারা আক্রমণ করত, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দেওয়া হলো আপনি উচ্চ স্বরে নামাজ পড়বেন, উচ্চ স্বরে নামাজ পড়বেন, আর জামাতে যারা থাকবে তারা, আপনারা জানেন আলহামদুলিল্লাহ সূরা শেষ হওয়ার পরে ওয়ালা দাল্লিন বলার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা সুন্নত, আমিন বলা ঠিক নয়, আমিন আমাদের ভাষা, মানুষের ভাষা, আর নামাজের অবস্থায় মানুষের ভাষায় কোনো কথা বলা ঠিক নয়, নামাজের অবস্থায় শুধু আল্লাহর ভাষায়, হাদিসের ভাষায় বা যে সমস্ত দোয়াদানি নবীদের থেকে, ইমামদের থেকে বর্ণিত, সেই ভাষায় কথা বলতে হবে আল্লাহর সঙ্গে, নিজের তরফ থেকে কিছু অ্যাড করলে হবে না। আমিন ওই দোয়ার শেষে বলা হয় যে দোয়া এখনও কবুল হয়নি, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই দোয়ার শেষে বলা হয় যে দোয়ার কবুল হওয়ার পরিপূর্ণ বিশ্বাস এসে যায়। তো আমরা সূরা আলহাম শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, এই বিশ্বাসের সঙ্গে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে শুনে নিয়েছে, আমরা সিরাতুল মুস্তাকিমের ওপরে অস্তিত্ব হয়ে গেছি, আমরা সিরাতুল মুস্তাকিমের ওপরে আছি, এই সিরাতুল মুস্তাকিমের ওপরে সাবিত কদম থাকতে চাই, শেষ নিঃশ্বাস মতো বাকি থাকতে চাই, তাই আল্লাহর শুকর করি বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি। তো এটাকে বান্দারা বা মামুমিনরা উচ্চ স্বরে বলতো একটু, তো এতে বোঝা যেত যে সবাই মিলে এখন নামাজ পড়ছে। তাছাড়া দিনের বেলা আস্তে আওয়াজে বা খুব নিম্ন স্বরে, এই জন্য নামাজ পড়তে ভালো হয়েছিল যাতে অন্যরা খবর না পায়, মানে না জানতে পারে যে এখন নবী জামাত করছেন, মানে দিনের বেলা তো সবাই জেগে যেত, সবাই মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের সঙ্গে দুর্ব্যবহার করার সুযোগ খুঁজত, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে দিনের বেলা যখন নামাজ পড়বে তো আস্তে আস্তে নামাজ পড়বে, কোনো যেন শুনে তোমাকে আঘাত না করতে পারে বা তোমার দিকে আকর্ষিত না হতে পারে, এরকম অনেক কিছু রিজন বলা হয়েছে। তো আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন, এটার প্রথম উত্তর যে আল্লাহর হুকুম এভাবে এসেছে,
যেভাবে নবী পড়েছেন আমাদেরকে সেইভাবেই পড়তে হবে। নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছ। আসুন আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। লকডাউন পরে দীর্ঘ বিরতির পর আমি ওন পরিবারকে, ওন টিভির সব কর্মকর্তাকে আর ওন দর্শককে আবার সালাম আর শুভেচ্ছা জানাই আর আবার প্রশ্ন করতে শুরু করছি। মৌলানা সাহেব, সূরা আনআমের 37-40 আয়াতে আল্লাহ পাক কি বলেছেন আমি বুঝতে পারিনি, আপনি একটু বুঝিয়ে বলবেন এই আয়াতগুলা কিসের জন্য নাযিল হয়েছিল আর আজকের যুগে ওই আয়াতগুলার কি তাৎপর্য আছে বা কি নিয়ম হুকুম আছে আল্লাহর, তোরা ডিটেলস বুঝিয়ে বললে কৃতজ্ঞ হইম। আমি সবার জন্য দোয়া করি, আমাকে যাতে সবাই দোয়া ইয়াদ রাখেন তা অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, বা আমাদেরকে বা আমাদের দর্শক বৃন্দদেরকে আপনি সালাম জানিয়েছেন বা তাদের সকলের জন্য দোয়া করেছেন, এর জন্য আপনাকে অনেক কৃতজ্ঞ জানাই। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আপনার মনোকামনা আশাকে পুরো করুক, আপনার সংসারে সুখ শান্তি ফিরিয়ে দিক এবং আপনারা সুখে শান্তিতে জীবনযাপন করুন। এইভাবে চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখতে থাকুন, জ্ঞান লাভ করতে থাকুন, বা সত্য বা হক জিনিসকে জেনে সেটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুক, আমরা যেন নবীর দিনের খেদমত করতে পারি, আহলে বায়তের হুকুমায় অনুযায়ী এই পৃথিবীতে জীবনযাপন করে পরকালের জন্যে বা আমাদের পরকালের জীবনকে যেন আমরা এখান থেকে উজ্জ্বল করে যেতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি যে জানতে চেয়েছেন যে সূরা আনআমের আয়াত নম্বর 37 এবং আয়াত নম্বর 40-এ আল্লাহর কী হুকুম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون قالوا لولا نزل عليه آية من ربه অভিযোগ ছিল উম্মতিদের যে তাদের উপরে আল্লাহর তরফ থেকে কেন আয়াত নাজিল হয়নি, কেন নিশানি নাজিল হয়নি। কুল ইন্নাল্লাহ কাদির আলা আন ইয়ানজ্জিলা আয়াতান, এই নবী আপনি বলে দিন এদেরকে কে আল্লাহ যদি চায় তো নিজের নিশানি এদের উপর নাজিল করতে পারে, নিজের করিশ্মা কুদরতের নিশানি দেখাতে পারে। ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু এদের মধ্যে বেশিরভাগ আল্লাহর কুদরত বা আল্লাহর নিশানি থেকে বেখবর, মানে তারা খবর রাখে না, তারা জানে না, তারা চেনে না, তারা বোঝে না যেটা বাস্তব। যেমন পূর্বের উম্মতরা নিজের নবীকে চেনেনি, মানেনি বা হকিকত বোঝার চেষ্টা করেনি বা বোঝিনি বলে তারা আল্লাহর পথ থেকে দূরে ছিল। ওইরূপ আমাদের প্রিয় নবীকে অনেকে জানেনি, বোঝার চেষ্টা করেনি, তার কারণে তারা হেদায়েত থেকে দূরে আছে। তারা যদি এই পবিত্র গ্রন্থকে বুঝত তারা কখনো আজ ভুল পথের উপরে চলতো না বা ভুল পথের উপরে থাকতো না। এটা বুদ্ধিজীবীদের জন্য একটা সুন্দর ইশারা। আল্লাহ জানে নিজের বান্দাদের ক্যাপাসিটি বা অ্যাবিলিটি, আল্লাহ খুব ভালো রকম জানে যে আমার কোন বান্দা কতটা বিবেক বুদ্ধি বা বোঝার শক্তি রাখে, সেই হিসেবে তাদেরকে নিশানি দান করে। সমস্ত নবীকে সমান মর্যাদা দেওয়া হয়নি, যুগের হিসেবে, পরিস্থিতি হিসেবে, প্রয়োজন হিসেবে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছিল, যাহাতে পাবলিক জিনিসটা বোঝে। দুঃখের বিষয়, আমাদের প্রিয় নবীকে মর্যাদা স্বরূপ যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআনকেও লোক বোঝেনি। যদি সেই কোরআনকে বুঝত তো আজ উম্মতে মুসলিমের মধ্যে এত মতভেদ বা এত দলাদলি বা ভাগাভাগি থাকতো না। এই ফেরকা যে সৃষ্টি করেছে মুসলমানেরা কোরআন পড়ে, এ কখনো হতো না। তারপরে 40 নম্বর আয়াতে হুকুম হচ্ছে কুল আর আইতুম ইন আতাকুম আদাব আল্লাহে আও আততকুম সাআ আগাইরাল্লাহ তাদউনা ইন কুনতুম সাদিকিন, তোমরা কি দেখছো না ইন আতাকুম আদাব আল্লাহ, যদি আল্লাহর আজাব নাজিল হয়, গজব নাজিল হয়, আও আততকুম সাআ, যদি কিয়ামত এসে পড়ে, আগাইরাল্লাহ তাদউন, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আশ্রয় নেবে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। না, যদি আমরা সত্যবাদী হয়ে থাকি
আল্লাহর উপর আমাদের বিশ্বাস থেকে থাকে, তো আমাদেরকে আল্লাহর সমস্ত হুকুমকে মান্য করে চলতে হবে এবং আল্লাহর আজাব আসার আগে, কিয়ামত আসার আগে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে আল্লাহর আজাব থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো চেষ্টা করতে হবে। আল্লাহর আজাব আসার পরে আর কোনো উপায় থাকবে না, কিয়ামত আসার পরে আর কোনো উপায় থাকবে না, কোনো পথ পাওয়া যাবে না। আর আমি যে সমস্ত নিশানি বর্ণনা করছি ইনশাল্লাহ আগামী দিনে আরও বর্ণনা করব, কিয়ামতের নিশানি যেগুলো বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ভবিষ্যবাণী করে গেছেন, যদি আমরা তার বাস্তবিকতার দিকে দেখি তো আমরা মনে হচ্ছে কিয়ামতের খুব নিকটে এসে গেছি, আমাদের সামনে সুযোগ বা সময় খুব কম রয়ে গেছে, এখনও চেষ্টা করতে হবে সৎপথের দিকে আসার। আল্লাহর গজব নাজিল হওয়ার আগে নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, কেননা আজাব আসলে কেউ রক্ষা পাবে না। অনেক অনেক সময় আল্লাহর আজাব বুরা মানে খারাপ লোকদের জন্য আসে, কিন্তু নেক লোক ভালো লোকেরাও ক্ষতিগ্রস্ত হন, কারণ এরা যখন ওই পাপীরা পাপ করছিল এরা দেখছিল কিন্তু এরা মানা করেনি, বাধা সৃষ্টি করেনি, সেই জন্য আজ আল্লাহর আজাব এদেরকেও সইতে হচ্ছে, হয়তো আমাদেরকেও সইতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করব বা চেষ্টা করছি অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানানোর এবং অসৎপথকে বাধা দেওয়ার। যদি কেউ না মানে সেটা তার ব্যাপার, কমস কম আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আমাকে বা আপনাকে ধরবে না যে তুমি তোমার চোখের সামনে এই ভুল কাজগুলো হচ্ছিল কেন মানা করনি, বা হক জিনিস কেন তাদের সামনে তুলে ধরনি, সত্য জিনিস কেন তাদেরকে বলনি। না, কাল কিয়ামতের দিনে আল্লাহ ওদেরকে ধরবে যারা আমার এই হক বেয়ানি শুনছে, যা আমি কোরআনের আয়াত থেকে, নবীজির হাদিস থেকে বা আহলে বায়তের বাণী থেকে তাদের সামনে তুলে ধরছি, এই হকিকতগুলো যখন তারা শুনছে তারপরেও যদি অমান্য করে তো কাল কিয়ামতে আল্লাহ ওদেরকে ধরবে যে অমুক মাওলানা শেখ সাবির তোমাদেরকে সত্য জিনিস বলছিল, হক জিনিস দেখাচ্ছিল, কোরআন ও হাদিস থেকে সঠিক ইসলামিক নিয়ম শৃঙ্খলা কানুন তোমাদেরকে বলছিল, কেন তোমরা সেটাকে মেনে নাওনি, কী উত্তর দেবেন? একবার ভেবে দেখুন, মূর্খর যুগে বা মূর্খতার যুগে যেখানে শিক্ষা লাভ করার কোনো পথ ছিল না, কোনো সুযোগ ছিল না, কোনো প্রসেস ছিল না, সেখানে যদি কেউ অভিযোগ করে যে আল্লাহ আমি শিখতে পারিনি, আমাকে কেউ বলার লোক হয়নি বা কেউ আমাকে বলেনি, হক পথের দিকে কেউ আমাকে আমন্ত্রণ জানায়নি, সঠিক জিনিস আমাকে কেউ বলেনি, সে হয়তো রক্ষা পাবে। একে বলা হয়েছে জাহেলে কাসির, জাহেলে কাসির মানে যার কাছে কোনো উপায় ছিল না, পথ ছিল না, তাকে হয়তো আল্লাহ দয়া করে ক্ষমা করে দেবে। কিন্তু জাহেলে মুকাসসির মানে যে চেষ্টা করলে শিখতে পারে কিন্তু শিখছে না, বা যার সামনে চোখের সামনে সত্য জিনিসকে দেখানো হচ্ছে, বলা হচ্ছে, সে শুনছে জানছে কিন্তু তবুও মানছে না, এদের কোনো উপায় নেই, এদের কোনো রক্ষা নেই, এদের গুনার ক্ষমা নেই, এদের তওবা কবুল কখনো হবে না, কেননা এরা জেনে শুনে নিজেকে ভুল পথের মধ্যে রেখে আছে বা জেনে শুনে ভুল পথের ওপরে চলছে বা সত্য বা হক জিনিসকে অমান্য করছে। আমার প্রিয় বোন, আশা রাখি এই ছোটো ব্যাখ্যাকে মনে রাখবেন যেটা আপনি জিজ্ঞাসা করলেন, যদি আরও ব্যাখ্যার প্রয়োজন হয় তো আপনি প্রশ্ন করবেন, কেননা কোরআনের এক এক আয়াতের বিভিন্নভাবে তাফসির করা হয়েছে। আমি খুব অল্প সময়ে খুব সংক্ষিপ্ত রূপে আপনাকে এই তাফসির বা অর্থ বললাম, এর আরও অনেক ব্যাখ্যা আছে, বিভিন্নভাবে ব্যাখ্যা আছে, যদি কেউ হয়তো বলবে না এর তাফসির তো এইভাবে, তাই যাতে কেউ ভুল না বোঝে তাই আমি বলছি যে এক এক আয়াতের বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, যার মধ্যে থেকে আমি সামান্য অল্প আপনাদের সামনে তুলে ধরেছি। আসুন পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি সালার থেকে বলছি, হাসনা বেগম, নারীরা যে মাথাটা হাঁড়ি চুলটা উঠে সেটাকে বিক্রি করে পয়সা লেওয়া যাবে না, কোনো হাঁড়ি পাতিলে এলাকা দিয়ে স্টিলের হাঁড়ি পাতিলে লেওয়া হবে, এটার উত্তর চাই আমি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় কাকিমা চাচিমা, নারীদের চুলের পর্দার হুকুম দেওয়া হয়েছে, পর্দা করা ওয়াজিব, সুতরাং শরীয়ত হিসেবে ওই চুল কোনো পরপুরুষের হাতে না তুলে দেওয়াই ভালো। শরীরের যে সমস্ত অংশ জীবিত থাকাকালীন আমরা আলাদা করে দিই, যেমন নখ কেটে নিই, চুল কাটি, তো মোস্তাহাব মানে ওয়াজিব নয়, মোস্তাহাব এগুলোকে মাটিতে পুঁতে রাখার কি পানিতে ফেলে দেওয়ার। যদি মাটিতে পুঁতে না ফেলতে পারি বা
পানিতে না ফেলতে পারি, কোথাও জঙ্গলে সাইটে এদিক ওদিকে ফেলে দিলেও কোনো অসুবিধে নেই। তবে নারীদের চুলের বিশেষ করে বড় আদব বা পর্দা রাখা হয়েছে, তাই ওই চুল পরপুরুষের হাতে না তুলে দেওয়াই ভালো। তবে এর আগে যেমন আমি বলেছি, শরীয়তে হারাম নয়। হারাম নয় মানে ওই চুলটা মনে করুন শরীর থেকে ঝরে গেছে, মাথায় কাকি করার সময় বাইর হয়ে গেছে, ওটা এবারে মানে বেকার হয়ে গেছে, ওর আর কোনো লাভ নেই। তো ওইটা যদি দিয়ে কোনো ভালো জিনিস নেওয়া যায়, আর এই বিশ্বাসের সঙ্গে যে আমার এই চুলটা কোনো অবৈধ কাজে ব্যবহার হবে না, যদি এই বিশ্বাস থাকে, তো আপনারা দেখেছেন গ্রামে মেয়েরা মানে অনেক অনেক সময় চুড়ি বিক্রি করতে আসে, বাসন বিক্রি করতে আসে, বিভিন্ন জিনিস কাপড় নিয়ে তার পরিবর্তে জিনিস দেয় কি চুল নিয়ে তার পরিবর্তে জিনিস দেয়। তো নারীদেরকে দিতে কোনো অসুবিধা নেই, নারীদেরকে দিয়ে সেখান থেকে কোনো এমন জিনিস নিতে পারেন যে জিনিসের মাধ্যমে লাভবান হতে পারবেন জীবনে। তবে উত্তম চুলটা বিক্রি না করে ওটাকে হয় পানিতে ফেলে দিন, নইলে মাটিতে পুঁতে দিন, মানে মাটির ভেতরে লুকিয়ে দিন, এটাই উত্তম। আশা রাখি বোঝার চেষ্টা করবেন। পরের প্রশ্ন নিই। সালাম আলাইকুম, আমি শিলং থেকে বলছি নাজমা দিদি। আমার প্রশ্ন আছে কি, আমার স্বামী পড়তে চাইছে কিন্তু ওর মুখে আসছে না, আর আমি কোরআন পড়ি, কোরআনে আমি মানে সবকিছু পড়তে পারি, কিন্তু কোন জায়গায় কি আছে বুঝতে পারছি না জিনিসটা, আর যে সুরে মোবারক কোন পাড়ায় আছে ওগুলো আমি বুঝতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি আপনার স্বামীকে বলুন যখন তিনি আরবি পড়া শুরু করবেন বা কোরআন পড়া শুরু করবেন, তো আগে এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইয়াসসির, আল্লাহ এই কাজকে আমার জন্য সহজ করো, ওয়ালা তুআসসির মুশকিল করো না, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, ভালোভাবে একে কমপ্লিট করার তৌফিক দান করো। এই দোয়া পড়ে তারপরে সুরায় তাহা আয়াত নম্বর 25, 26, 27, 28 এটা সবসময় পড়তে বলুন। ওনার জবান মানে জিব্বাও খুলে যাবে, মানে সুন্দরভাবে উনি প্রোনাউন্স করতে পারবেন। বিসমিল্লাহ রহমান রহিম, কালা রব্বি শরাহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ইনশাআল্লাহ এই দুটো জিনিস করতে বলুন, আশা রাখি ওনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি রুমুজুল কোরআন, কোরআন পড়ার আগে দেখুন কোরআনের শুরুতে নইলে শেষে পৃষ্ঠার উপরে রুমুজুল কোরআন লেখা আছে, নিজে পড়ে যদি বুঝতে পারেন তো ওটা নিজে পড়ুন, আর নইলে যদি কোনো আপা মোল্লানি লেডিস টিচার থাকে ইসলামিক জ্ঞান জানানা রাখেন সেখানে, যে যদি লেডিস না হয় তো পুরুষের কাছেও পর্দার সঙ্গে যেতে পারেন মৌলভী মাওলানার কাছে, সেখানে যে একবার ওই রুমুজুল কোরআন মানে কোথায় দাঁড়াতে হবে, কোথায় মিলিয়ে পড়তে হবে, ওয়াকফে আজিম কাকে বলে, ওয়াকফে মতলক কাকে বলে, ওখানে সব লেখা আছে। ইনশাআল্লাহ ওটাকে একবারও যদি ভালো করে বুঝে নেন তো কোরআন পড়তে খুব সুবিধা হবে এবং সঠিকভাবে পড়বেন। যদি ওই রুমুজুল কোরআনকে না শেখেন তো কোরআন হয়তো আপনি জেনে শুনে ভুল পড়বেন, দয়া করে ওটাকে শেখুন। আজকের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার নাম আরাদিয়া বেগম। আমাদের এখানে একজন আমার নামটা হলো তারপরে ঝড়াঝাটি হচ্ছিল, ঝড়াঝাটির মধ্যে তাকে তিন তালাক দিয়ে দিয়েছে, তো এখানে খুব গন্ডগোল হচ্ছে, আর হচ্ছে সবাই বলছে যে এখানে থাকা যাবে না, আর থাকে না অন্যজনের সাথে দিয়ে দিতে হবে, দিয়ে দিয়ে তারপরে তিন মাস ঘর করে তারপরে ফিরে তিন মাস থেকে নিয়ে করতে হবে। এখানে সবাই খুব দিতে তো অনেকজন সাহেবের কাছে গেছিল, তারা বলছে না হবে না, অন্য জায়গায় দিয়ে যাবে, আপনি একটু ভালো করে বলে দিন না যে কি হবে, রাগের মাথায় একটু চার লাখ দিয়ে দিয়েছে, তার খুব অশান্তি হচ্ছে, আর কেউ পাড়া লোকেরা বিশ্বাস করতে চায় না, বলছে না এটা হবে না, অন্য জনের কাছে দিয়ে দিতে হবে, দিয়ে দিয়ে তারপরে ই করতে হবে, তা আপনি একটু ভালো করে বলে দিন আমি বলবো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন, আপনার ভয়েস ক্লিয়ার ছিল না, তবুও যতটা আমি বুঝতে পেরেছি যে আপনার স্বামী হয়তো আপনাকে কি আপনার কোনো আত্মীয়কে রাগে কোনো কারণবশত তাকে তালাক তালাক বলে দিয়েছে, এটা কি তালাক হয়ে গিয়েছে, আর এবারে তাকে কি হালালা করতে হবে, অন্য কারোর সঙ্গে বিয়ে করবে, তারপরে সে ছেড়ে দেবে, সেখান থেকে ছাড়ার হওয়ার পরে ইদ্দত পুরো করে তারপরে আবার পুনরায় এই স্বামী বিয়ে করবে, এটাই কি শরীয়তের হুকুম না অন্য কিছু,
বিস্তারিত বলবেন। তো আমার প্রিয় বোন, আমি এর আগেও বলেছি, তালাক কোনো ছেলে খেলা নয়। তালাক শরীয়তের একটা মহত্বপূর্ণ বিধা। একে বুঝতে হবে, এর হকিকত জানতে হবে। এর হকিকত না জানার কারণে বহু ঘর বরবাদ হচ্ছে। মোল্লা মৌলভীরা মাওলানারা সঠিকভাবে জিনিসটাকে বুঝেনি বা বোঝানোর চেষ্টা করেনি। ভুল বুঝে থাকার কারণে আজ তারা সমাজকে জঘন্য করে ফেলেছে। হালাল নামক এমন একটা জিনিস তারা তৈরি করে নিয়েছে, রহস্যমূলক, যেটা সত্যি দুঃখের বিষয়, খুব লজ্জার বিষয়। রাগে যদি কেউ তালাক বলে, তালাক হয় না। রহস্য করে কেউ যদি তালাক বলে, তালাক হয় না। বিনা মানে রিজনে বা বিনা কোনো কারণে কেউ যদি কাউকে তালাক দেয়, তাকে জুলুম বলা হয়েছে, জুলুম, অত্যাচার। তালাক হলে আরশ এলাহি কাঁপে। সুতরাং ওনাকে যদি বলে দিন, যদি রাগের মাতালে উনি এইভাবে বলে থাকেন, তো তালাক হয়নি, এটা তালাক হয়নি, আপনি এখনও বিয়ে, তার বউ আছেন। যদি কেউ মাওলানা একে অমান্য করে, তাকে আমার সঙ্গে কথা বলিয়ে দিন, কোরআন ও হাদিস থেকে তাকে আমি দেখিয়ে দিচ্ছি যে তালাকের নিয়ম শৃঙ্খলা কোরআন ও হাদিসে কীভাবে বলা হয়েছে। আর এই হালালা মিথ্যা হালালা, হালালা মানে তিনবার, একবার তালাক দেওয়া হলো, পুনরায় তালাকে রাজি যাকে বলা হয়, তালাক দেওয়া হলো, ইদ্দত পুরো হওয়ার আগে ফিরিয়ে নেওয়া হলো, পুনরায় ওই তালাকসুদা স্ত্রীকে নিজের জীবনে ফিরিয়ে নেওয়া হলো, ফের কোনো কারণে তালাক দেওয়া হলো, ফের ইদ্দত পুরো হওয়ার আগে তাকে ফিরিয়ে নেওয়া হলো, ফের তালাক দেওয়া হলো, ফের ইদ্দত পুরো হওয়ার আগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে শরীয়ত বলেছে এই তিনটে সুযোগ, এই তৃতীয় সুযোগের পরে তাকে হালালা করতে হবে। তার মানে শরীয়তের সঙ্গে রহস্য করছে। তো তিনবার তালাক হওয়ার পরে, তারপরে হালালা করতে হয়, তার আগে নয়। যদি সে তালাক হয়েও যদি থাকে, তো সে যদি এখন পুনরায় বলে এসো আমার কাছে, ফিরে এসো, ফিরে যাও, ফিরে যান, কোনো অসুবিধা নেই, এখানে না পুনরায় বিয়ে করার প্রয়োজন আছে, না হালালা করার প্রয়োজন আছে। যদি কোনো মৌলবী মাওলানা পুনরায় বিয়ে করতে বলে বা হালালা করতে বলে, তো সে শরীয়তের বিরোধী, শরীয়তের কোনো জ্ঞান রাখে না। রহস্যমূলকভাবে রাগের মাতালে যদি কেউ কাউকে, নিজের স্ত্রীকে তালাক বলে দেয়, সেটা তালাক শরীয়তে গ্যারান্টেড নয়, ভ্যালিড নয়, সেটাকে মান্য করা হয়নি। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনের উপরে দেখুন নম্বর দেওয়া হয়েছে, প্লিজ দয়া করে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করান। আর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে নিজে ভালো করে শুনুন, তারপরে ওটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। দূরত্ব দেশে যারা বাস করছেন, যদি নিজের প্রশ্ন আমাদেরকে রাখতে চান বা পাঠাতে চান, তো ইমেল, ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের প্রশ্ন আমাদের সামনে রাখতে পারেন। আমরা আপ্রাণত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।